नमस्कार बन्धुरा, मेदिनीपुर कलेजेर अनलाइने आवेदन प्रक्रिया इतिमध्ये शुरू हो गई है। यूजी कोर्सेर जोन्नो अनलाइने आवेदन शुरू हो गई है। आज के आमरा आलोचना करब जे आपनी किभाबे एई कोर्से आवेदन करते पारबेन। सर्वप्रथम आपनाके मेदिनीपुर कलेजेर अफिसियल वेबसाइटटिते चले आसते हबे, medinipurcollege.ac.in, एबं तारपरे एकदम उपरे देखुन अनलाइन एडमिशन यूजी, एर उपर आपनाके क्लिक कर दिते हबे। एर उपरे क्लिक कर लेई आपनार सामने नतून एकटी पेज ओपेन हो जाबे। এবং দেখুন এখানে কিছু অনেক ডিটেলস দেওয়া হয়েছে, ইনটেক ক্যাপাসিটি, অ্যাডমিশন ক্রাইটেরিয়া, কোর্স ইনফো, সিবিসিএস গাইডলাইন। আপনাদেরকে সরাসরি এই অপশনটি দেখে নিতে হবে, অ্যাপ্লিক্যান্ট এরিয়া। এই অ্যাপ্লিক্যান্ট এরিয়ার এখানে আপনাকে চলে আসতে হবে এবং এখানে যেটি আছে অ্যাপ্লাই নাও, এর উপরে আপনাকে ক্লিক করে যাবে। এর উপরে ক্লিক করার পরে আপনার কাছে কিছু অ্যাডমিশনের ইনস্ট্রাকশন আসবে, আপনি চাইলে একটু ভালো করে পড়ে নেবেন। এবং তারপরে নিচে যে I have read and understood all the information, এর উপর একটি টিক লাগিয়ে দেবেন এবং তারপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। কন্টিনিউ উপরে ক্লিক করার পরে আপনার সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখুন কিছু আরও ডিটেল দেওয়া হয়েছে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। সর্বপ্রথম ফিল দ্য অ্যাপ্লিকেশন, সিলেক্ট কোর্স, আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে। তারপরে আপলোড ইমেজেস, আপনার ইমেজেস আপলোড করতে হবে। চেক অ্যান্ড কনফার্ম, তারপরে চেক অ্যান্ড কনফার্ম, পে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এবার দেখুন এই সাইডে অ্যাপ্লাই নাও, এইটির উপরে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন করার জন্য। আর আপনার যদি অলরেডি ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড থাকে, তাহলে এখানে দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমাদের যেহেতু অ্যাপ্লিকেশন আমরা নতুনভাবে আবেদন করবো, তার জন্য অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এবং তারপরে দেখুন সর্বপ্রথম যে ফার্স্ট নেম আছে, অর্থাৎ আপনার নামে প্রথম অংশ। তারপরে যদি আপনার কোনো মিডিল নেম থাকে, কুমার, নাথ বা চন্দ্র, সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার লাস্ট নেম যেটি থাকবে, অর্থাৎ আপনার টাইটেল। তারপরে আপনি মেল না ফিমেল সেটি এখান থেকে চুজ করে নেবেন। আপনি ক্যাটাগরি কি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি। তারপরে যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকে, তাহলে এটি ইস্যু কোন স্টেটে হয়েছিল সেটি এখান থেকে চুজ করে নিতে হবে। তারপরে যদি আপনি ইডাব্লিউএস সেকশন থেকে বিলং করেন, তাহলে এখানে ইয়েস করে দেবেন। তারপরে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনি এখানে ইয়েস করে দেবেন, অর্থাৎ যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন। তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন আপনি কী ধরনের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। তারপরে কত পার্সেন্ট ডিসেবিলিটি, এটি এখান থেকে চুজ করে নেবেন। আপনার এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ প্রথমে ডেট, তারপরে মান্থ, কোন মাস, এবং তারপরে বছরটি স্পোর্ট লেভেল থেকে থাকে, তাহলে আপনি সেখানে সিলেক্ট করবেন। তারপরে কী স্পোর্টের জন্য সেটি সিলেক্ট করবেন। তারপরে দশম শ্রেণীর মার্কস কত পেয়েছেন। এরপরে দেখুন কিছু কমিউনিকেশান ইনফরমেশান, এখানে কিছু কমিউনিকেশান ইনফরমেশান আপনাকে দিতে হবে। অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, এখানে আপনাকে আপনার যে ইমেল আইডি সেটি দিয়ে দিতে হবে। অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে গার্জেন নেম, আপনার গার্জেনের নেম দিতে হবে, এবং তারপরে আপনার গার্জেনের যে মোবাইল নাম্বার সেটিও দিয়ে দিতে হবে। এবং এখানে নিচে যে এবার এডুকেশনাল ডিটেলসটি আপনাকে এখানে ফিল করতে হবে, টুয়েলভের আপনার যে 10+2 অর্থাৎ এইচএস লেভেলে কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে বোর্ডের রোল, অর্থাৎ আপনার এইচএস লেভেলে যে রোল নাম্বার সেটি এখানে দিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন ইয়ার, আপনি কোন বছর রেজিস্ট্রেশন হয়েছে সেটি এখানে চুজ করে নিতে হবে। তারপরে আপনার পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন এইচএস সেটি দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন বা কোন কাউন্সিল থেকে পাস করেছেন সেটি এখানে চুজ করতে হবে। তারপরে ইউনিভার্সিটি রেজিস্টার, যদি আপনি কোনো ইউনিভার্সিটিতে রেজিস্টার করা আছে তাহলে এখানে ইয়েস, না হলে নো। ইউনিভার্সিটি রেজিস্টার নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্টার নাম্বার থাকলে দিয়ে দেবেন। তারপরে ইউনিভার্সিটি রেজিস্টার ইয়ার, কত সালে রেজিস্টার করেছেন সেটি। তারপরে দেখুন এখানে আপনার টুয়েলভ এর মার্কস আপলোড করতে হবে, এইচএস এর সমস্ত মার্কস এখানে আপলোড করে দিতে হবে। সর্বপ্রথম ইংলিশ, আপনার এখান থেকে যে সাবজেক্ট সেটি চুজ করতে হবে, ইংলিশ এ না ইংলিশ বে না ইংলিশ। তারপরে এখানে আপনার থিওরি, প্র্যাকটিক্যাল, এখানে আপনার ইংলিশের পুরো ডিটেলস দিয়ে দিতে হবে। ইংলিশের যে সাবজেক্টটি থাকবে সেটি এখানে চুজ করে নেবেন। তাহলে এখানে থিওরির যে ফুল মার্কস সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের যে মার্কস সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি কত পেয়েছেন থিওরিতে, কত পেয়েছেন সেটি এখানে দেবেন। তারপরে এখানে প্র্যাকটিক্যালে কত পেয়েছেন বা প্রজেক্টে সেটি এখানে দিয়ে দেবেন। তারপরে অটোমেটিক এখানে পার্সেন্টেজটি চলে আসবে। তারপরে ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজের যে সেকশন ইংরাজি ছাড়া আর কী ছিল সেটি এখান থেকে চুজ করে নেবেন, বাংলা ছিল না হিন্দি ছিল সেটি এখান থেকে চুজ করে নেবেন। এবং তারপরে থিওরিতে কত মার্কস ছিল টোটাল, এবং তারপরে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত মার্কস ছিল, এবং আপনি থিওরিতে কত পেয়েছেন এখানে, এখানে হচ্ছে আপনি
প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কত পেয়েছেন, তারপর এখানে অটোমেটিক পার্সেন্টেজটি চলে আসবে। এইভাবে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট কোনো একটি সাবজেক্ট চুজ করবেন, তারপরে তার থিওরি, তারপরে তার প্র্যাকটিক্যাল টোটাল মার্কস, এরপরে এখানে থিওরিতে আপনি কত পেয়েছেন এবং তারপরে এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে আপনি কত পেয়েছেন। সাবজেক্ট থ্রিতেও ঠিক একইভাবে, সাবজেক্ট থ্রিতে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে প্রথমে, তারপরে থিওরি টোটাল মার্কস, তারপরে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের টোটাল মার্কস এবং তারপরে কত পেয়েছেন সেটি এখানে দিয়ে দিতে হবে। প্রথমে থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল, এইভাবে আপনাকে এই সমস্ত সাবজেক্টগুলি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো চলুন আমি সমস্ত কিছু সিলেক্ট করে নিচ্ছি এবং নিচে আপনাকে যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড অফ ইউর চয়েস, আপনি যখন লগ ইন করবেন তখন কী পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে চান সেটি এখান থেকে আপনি চুজ করে নেবেন এবং তারপর নিচে এই একটি টিক লাগিয়ে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। চলুন আমি সমস্ত কিছু ফিল করে দিচ্ছি এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করছি। আমি এই ফর্মটি ফিল করে দিয়েছি এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করছি। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আবার একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপরে দেখুন এই যে পেজটি চলে এসছে, এখানে কিছু আপনাকে ডিটেল ফিল করে দিতে হবে আবার। যেমন আপনাকে সর্বপ্রথম আপনার যে চুজ ইউর কোর্স, আপনি কিসে অনার্স নিতে চান সেটি এখানে আপনাকে চুজ করতে হবে এবং তারপরে অ্যাড করতে হবে। আমি ধরুন এখানে বিএ অনার্স নিতে চাই, তারপর এখানে সাবজেক্ট চুজ করতে হবে, আমি কী সাবজেক্ট নিতে চাই, আমি বেঙ্গলিতে নিতে চাই তা বেঙ্গলি করে দিলাম। এবং তারপরে জেনারেল ইলেকটিভে আপনি কী রাখতে চান সেটি এখানে চুজ করে নিতে হবে। আমি জেনারেল ইলেকটিভে রাখতে চাই হিস্ট্রি, হিস্ট্রি সিলেক্ট করে নিলাম এবং তারপরে জেনারেল ইলেকটিভ টু আপনি এখানে কী রাখতে চান সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ভূগোল রাখতে চাই, জিওগ্রাফি সিলেক্ট করলাম, তারপরে উপরে একটি দেখুন ডায়লগ বক্স চলে এসছে, ইনফরমেশান মেসেজ, এখানে ওকে করে দেন। এবং তারপরে যদি আপনি আর একটা অ্যাড করতে চান সেটি এখানে অ্যাড করতে পারেন। আমি এবার আর একটি ইংলিশের জন্য অ্যাপ্লাই করব, তাই এখানে জেনারেল এবং কোর সাবজেক্ট এগুলি চুজ করে নিলাম। কোর সাবজেক্ট মানে হচ্ছে অনার্স সাবজেক্ট এবং জেনারেল মানে যেগুলো পাস কোর্সের সাবজেক্টগুলো থাকবে সেটি। তারপরে এখানে আমি জেনারেল সিলেক্ট করে অ্যাড টু মাই অ্যাপ্লিকেশান এর উপরে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমার দুটোই চলে এসেছে। আপনার যদি কোনোটা ডিলিট করার বা কোনোটা অ্যাড করার ইচ্ছা থাকে তাহলে আপনি এখান থেকে ডিলিট বা এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে দেখুন এই সিসি যে কোর্স আছে সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, আপনি এখানে কোন সাবজেক্ট নিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে নিতে চাই বেঙ্গলি এই সিসি, তো এর উপরে সিলেক্ট করে নিলাম এবং তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে মডিফাই ইনফরমেশানের উপর ক্লিক করে আপনি সংশোধন করে নিতে পারেন। তো আমি এবার সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে নেব এবং তারপরে দেখুন এখানে যে আপনার ফটো, সিগনেচার, এজ প্রুফ এই সমস্ত কিছু যে দেওয়ার একটি পেজ সেটি ওপেন হয়ে গিয়েছে। সর্বপ্রথম আপনাকে এখানে আপনার যে ফটো সেটি দিয়ে দিতে হবে, এই ব্রাউজারের উপর ক্লিক করে যেখানে আপনার ফটো থাকবে সেটিকে সিলেক্ট করে নিয়ে এটিকে আপলোড করতে হবে, এই আপলোডের উপর ক্লিক করে। তারপরে ক্যান্ডিডেট সিগনেচার, আপনার সিগনেচারটি এখানে দিয়ে দিতে হবে, ব্রাউজারের উপর ক্লিক করে আপলোড করতে হবে। এবং তারপরে এজ প্রুফ, আপনি কিসে আপনার বয়সের যে প্রমাণ সেটি কিসের মাধ্যমে দিতে চান সেটি এখানে ব্রাউজারের উপর ক্লিক করে আপলোড করে দিতে হবে। এবং দেখুন এদের যে ফাইলের সাইজ, ক্যান্ডিডেটের ফটো 50 KB বেশি হওয়া চলবে না, ক্যান্ডিডেটের সিগনেচার 50 KB এবং তারপরে যে এজ প্রুফ সেটি 150 KB মধ্যে। এবং নিচে দেখুন 12th মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাকে এখানে আপলোড করতে হবে, 150 KB মধ্যে হতে হবে এবং এখানে ব্রাউজারের উপর ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে, তাহলে এটি আপলোড হয়ে যাবে। তো চলুন আমি সমস্ত কিছু আপলোড করে দিচ্ছি এবং তারপরে আপনাদেরকে আগের প্রসেসটি দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু আপলোড করে দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউয়ের উপরে ক্লিক করবেন, আর আপনি চাইলে যদি পরবর্তীতে এসে কমপ্লিট করার কথা ভাবেন তাহলে সেভ অ্যান্ড লগ আউটের উপর ক্লিক করবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ের উপর ক্লিক করছি, তারপরে আপনাকে আবার একটি নতুন পেজে ট্রান্সফার করা হবে এবং যেখানে আপনার সম্পূর্ণ ফর্মের ডিটেলসটি এখানে শো করা হবে। এখানে যে ডিক্লারেশনগুলো দেওয়া আছে তাতে আপনাকে টিক লাগিয়ে দিতে হবে এবং তারপরে দেখুন আমি সব কটাতে টিক লাগিয়ে দিচ্ছি। এবং তারপরে নিচে যে অ্যাপ্লাই মোর সাবজেক্ট, আপনি যদি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি চান কোনো কিছু মডিফাই করতে, আর আপনি যদি চান কোনো কিছু সংশোধন করতে তাহলে মডিফাই ইনফরমেশানের উপর ক্লিক করে সংশোধন করিয়ে নিতে পারেন। আর আপনি যদি এ অবধি সেভ করে রাখতে চান তাহলে সেভ অ্যান্ড লগ আউট করতে পারেন। আমি এখানে কনফার্ম করতে চাই, তাই কনফার্মের উপর ক্লিক করছি। কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখুন একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গিয়েছে, ইউ আর কনফার্মিং অল ইনফরমেশান প্রোভাইডেড বাই ইউ আর কারেক্ট। আপনাকে এখানে সমস্ত তথ্য যাচাই করে নিতে হবে যে আপনি যেগুলো দিয়েছেন সেগুলো সঠিক আছে কিনা এবং তারপরে ওকের উপরে ক্লিক করে দিতে হবে। ওকের উপরে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আবার এই পেজটি চলে আসবে এবং যেখানে কত টাকা পেমেন্ট করতে হবে, আপনার ট্রানজ্যাকশন নাম্বার, চালান নাম্বার,
আপনার ফোন নাম্বার আপনার পুরো ডিটেলসটি এখানে শো করা হবে এবং তারপরে নিচে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন বিলডেক্স আছে এবং তারপরে পে নাও এর উপরে ক্লিক করবেন তাছাড়া আপনি এখান থেকে চাইলে প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে নিতে পারেন আমি এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করছি তারপরে দেখুন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন তো আমি এবার এই যে পে নাও আছে পে নাও এর উপরে ক্লিক করব পে নাও এর উপরে ক্লিক করার পরে আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং যেখানে আপনাকে আপনার কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান সেটি এখান থেকে দিয়ে দিতে হবে ডেবিট কার্ডের মাধ্যমে করতে চাইলে সেখানে আপনার কার্ড নাম্বার এক্সপায়ার ডেট এবং ইয়ার তারপরে সিভিভি তিন সংখ্যার যে সিভিভি সেটি দিয়ে দেবেন এবং তারপরে কার্ড হোল্ডারের নাম কার্ডটি যার নামে আছে সেটি এখান থেকে দিয়ে দেবেন তারপর আপনি নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড এটিএম কার্ড ওয়ালেট আপনি এই সমস্ত কিছুর মাধ্যমে দিয়ে দিতে পারেন এবং তারপরে মেক পেমেন্টের উপর ক্লিক করে পেমেন্ট করতে পারেন এখানে দেখুন ওয়ালেটের মধ্যে পকেট এই সমস্ত কিছুর মাধ্যমে আপনি পেমেন্ট করাতে পারবেন এবং পেমেন্ট করার পরে আপনার যে পেমেন্টের স্লিপ এবং অ্যাপ্লিকেশন যেটি সেটিকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবার আমরা এখানে দেখে নেব যে আপনার কবে সমস্ত কিছু শুরু হবে বা কবে আপনার মেরিট লিস্ট পাবলিশ করা হবে এই সমস্ত কিছু আমরা এবার দেখে নেব এখানে দেখুন যে গাইডলাইন ফর অ্যাডমিশন এর উপরে ক্লিক করলে আপনার সামনে একটি পিডিএফ চলে আসবে এবং পিডিএফটি আপনি ডাউনলোড করে নেবেন তারপরে এখানে দেখুন কিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে আপনি কবে থেকে কত পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তারপরে এখানে আমরা যে মেন মেন তথ্যগুলো আছে সেগুলি দেখে নিচ্ছি ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে 10/8/2020 তারিখে বিকেল 3টার সময় অ্যাডমিশন উইল বি মেড অনলাইন অনলি অন অ্যান্ড ফ্রম 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত হবে অনলাইন যে প্রথম মেরিট লিস্ট পাবলিশ করা হবে সেই অনুযায়ী অ্যাডমিশন হবে 10 থেকে 12 তারিখ তারপর সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 13 তারিখে পাবলিশ হবে সেকেন্ড মেরিট লিস্ট সকাল 10টার সময় যদি সিট অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন স্পষ্টভাবে বলা হয়েছে ইফ সিটস অ্যাভেলেবেল অ্যাডমিশন উইল বি মেড অনলাইন অনলি অ্যান্ড ফ্রম 13 থেকে 15 তারিখ আপনি আবেদন করতে পারবেন এই সেকেন্ড মেরিট লিস্টের জন্য তারপরে থার্ড মেরিট লিস্ট পাবলিশ হবে 16 তারিখ সকাল 10টার সময় এবং আপনি এটিতে যদি সিট থাকে তাহলে আপনি এটিতে ভর্তি হতে পারবেন 16 থেকে 17 তারিখ পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অল করে দিন তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ।